টাইম বাড়তে থাকে, বাচ্চা কিরম ভাবে অ্যাডজাস্ট করে সেটার উপরও ডিপেন্ড করে। এবং বলে একবার ওদের ওখানে যেতে। নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি রণিতা জার্মানি থেকে আবারও একটা নতুন পর্বে সবাইকে স্বাগত জানাই। আজকে সকাল সকাল চিকা ডে কেয়ার থেকে আমাকে ফোন করেছিল, বলল যে 10-15 মিনিটের জন্য ওদের ডে কেয়ারে গিয়ে আমি একটু কথা বলি। মোস্ট প্রবাবলি অ্যাডমিশন কবে, কী কী নিয়ম, সব কিছু নিয়েই ওরা হয়তো আলোচনা করবে। তো সেই জন্যই আমি যাচ্ছি সকাল সকাল। এখন বাজে সকাল 9:30 নাগাদ। তো আমি এখন যাচ্ছি এবং এই ভিডিওটায় আমি আজকে তোমাদের সাথে শেয়ার করব যে জার্মানিতে যদি ছোট বাচ্চা নিয়ে আসেন কিভাবে এই ধরনের ডে কেয়ারে আপনি অ্যাডমিশন নিতে পারবেন, তারপর কিটাতেও কিভাবে অ্যাডমিশন নেবেন, স্কুলে কিভাবে অ্যাডমিশন নেবেন। তো সব কিছু নিয়েই এই ভিডিওতে আমি আলোচনা করব। ভিডিওটা ভালো লাগবে আশা করি। ভিডিওটা পুরোটা দেখার অনুরোধ রইল। তাহলে চলুন শুরু করা যাক আজকে আমার এই ব্লগ। আজকের দিনটা বুধবার আর সকাল সকাল চিকার ডে কেয়ার যাচ্ছি। এটা একদম আমার বাড়ির পাশেই, খুব একটা দূরে নয়, তাও একটু আগেই বাড়ি থেকে বেরিয়েছিলাম। তো জার্মানিতে ডে কেয়ারকে কিন্ডার টাগেস ফ্লিগে বলে। কিন্ডার মানে বাচ্চা, টাগেস মানে ডে, আর ফ্লিগে মানে হচ্ছে কেয়ার। আর যারা এই বাচ্চাদেরকে দেখাশোনা করে তাদেরকে টাগেস মুটার বলে। জার্মান ভাষায় টাগেস মানে হচ্ছে ডে আর মুটার মানে হচ্ছে মা। প্রায় এসেই গেছি ডে কেয়ারের একদম সামনে, এইবার ঢুকবো। আর এদের সাথে কথা বলে কি কথা হলো সব কিছুই আমি বেরিয়ে আপনাদের জানাচ্ছি। ১৫-২০ মিনিটের মতো ছিলাম এই ডে কেয়ারে। ওরা বলল পরের মাস থেকে 4 বা 5 তারিখ থেকে চিকাকে পাঠাতে। ওরা হোয়াটসঅ্যাপ করে আমাকে জানিয়ে দেবে। এই যে ডে কেয়ারটা আমার একদম বাড়ির পাশে ছিল, তো জুন মাসে একদিন দেখি ওই ডে কেয়ারের সামনে একটা নোটিশ ছিল যে 1 বছরের উপর বাচ্চার জায়গা খালি আছে 1 আগস্ট থেকে। সেটা দেখেই আমি প্রথম মেল করি ওদের। দেন ওরা রিপ্লাই করে এবং বলি একবার ওদের ওখানে যেতে। তো ওখানে গিয়ে ওরা একটা আমাকে কন্ট্রাক্ট পেপার দিয়েছিল, সেটাও ফিল আপ করে আমি জমা দিই। তারপর আজকে ওরা কনফার্ম করে দিল। আপাতত সকাল 8:30 থেকে 12:00 পর্যন্ত, কিন্তু প্রথমে ওরা 1 ঘন্টা, তারপর 15 মিনিট করে সময় বাড়াতে থাকবে। ওটা ওরা স্টেপ বাই স্টেপ করবে, সেটা আমাকে পরে জানিয়ে দেবে। পরে ওরা ব্রেকফাস্টটাও এই ডে কেয়ারে দেবে, কিন্তু তার আগে ডে কেয়ারে অভ্যেসটা আমার চিকাকে করতে হবে, তারপর ওরা ব্রেকফাস্ট করানো স্টার্ট করবে। চলুন, বাড়ি প্রায় এসেই গেছি। আচ্ছা, গরম, ভাবছি আজকে জল ঢালা ভাত খাবো। বাড়িতে এসেই ভাত বসিয়ে দিলাম, এতে এবার আলু দেব। আর সামনে চিকার স্যামন মাছ ভাজছি। ভাতে আলু পড়ে গেছে আর এদিকে চিকার খিচুড়ি হচ্ছে। আলু, গাজর, রাঙা আলু সব দিয়েছি এতে। জল ঢালা ভাতের সাথে চিংড়ি মাখা খাবো বলে বড় চিংড়ি নিয়েছি। কড়াইতে তেল দিয়ে চিংড়ি মাছগুলোকে নুন হলুদ দিয়ে ভাজতে লাগলাম। এই কড়াইটা একদম খারাপ হয়ে গেছে, এবার এটাকে বাদ দেওয়ার সময় হয়ে এসছে। সঙ্গে আজকের মেনুতে থাকছে বেসন, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে পেঁয়াজি। তবে ছাঁকা তেলে আজকে ভাজবো না এই পেঁয়াজিগুলোকে, হালকা কম তেলেই ভাজছি। তো যেটা বলছিলাম, এখানে ডে কেয়ারগুলোতে বাচ্চারা 7 থেকে 8 ঘন্টা পর্যন্ত থাকতে পারে, তবে সেটা 1 ঘন্টা 1 ঘন্টা করে টাইম বাড়তে থাকে। বাচ্চা কিরমভাবে অ্যাডজাস্ট করে সেটার উপরও ডিপেন্ড করে। ওখানেই ব্রেকফাস্ট, লাঞ্চ, বিকেলের ঘুম, বিকালের ঘুম থেকে উঠে স্ন্যাক্স খাওয়া দাওয়া সবই ওখানে ওই ডে কেয়ারেই হয়। চিকারও হবে আস্তে আস্তে, তবে দেখি ও কেমন অ্যাডজাস্ট করে ডে কেয়ারে। এখানে কিটা বা কিন্ডার গার্ডেন হলো 3 বছর থেকে, আর সেখানে যতদিন না আপনি জায়গা পাচ্ছেন আপনার বাচ্চাকে কিন্তু এই ডে কেয়ারেই রাখতে হয়। আর বাচ্চার 6 বছর হলেই গভর্নমেন্ট থেকে অটোমেটিক চিঠি আসে স্কুলে ভর্তি করানোর জন্য। এগুলো নিয়ে আমি আবার পরে আলোচনা করব। তবে আরও যদি কিছু জানার হয় আমায় অবশ্যই কমেন্ট সেকশনে জিজ্ঞাসা করতে পারে।
আমি নিশ্চয়ই তার উত্তর দেব। এবার সর্ষের তেলে পেঁয়াজ কাঁচা লঙ্কা এইসব ভাজছি আলু চোখা আর চিংড়ি মাছ মাখার জন্য। তবে দীপাঞ্জন আজকে আমাকে সাহায্য করছে, আজকে ওর ওয়ার্ক ফ্রম হোম চলছে আর কাজও একটু কম আছে। দীপাঞ্জন ভীষণ ভালো এই ধরনের আলু মাখা চিংড়ি মাছ মাখা দারুণ বানায়, তাই আলু মাখা শেষ করে এবার চিংড়ি মাছগুলোকে ছোট ছোট কেটে ভাজা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে মাখানো চলছে। ও একটা কথা আপনাদের তো বলাই হয়নি, আমাদের জল ঢালা ভাত কিন্তু একটু অন্যরকম। গরম গরম ভাত বানিয়ে তাতে ফ্রিজের ঠান্ডা জল মেশাই, তাতে দিই একটু লেবু। এইবার ফোড়নের জন্য সর্ষের তেলে শুকনো লঙ্কাগুলোকে ভেজে সেগুলোকে তুলে তাতে কাঁচা পেঁয়াজ আর গুঁড়ো লঙ্কা দিয়ে ভাজতে লাগলাম। এই ফাঁকে দীপাঞ্জন ভাজা শুকনো লঙ্কাগুলোকে একটু হাতে ফাটিয়ে সেইগুলোই ওই ঠান্ডা লেবু মাখানো জলে মিশিয়ে দিল। আর শেষে ভাজা লাল পেঁয়াজটাও ওই জলে মিশিয়ে দিল। এর সাথে বলে দিই ওই ঠান্ডা জলে কিন্তু অল্প নুনও দিয়েছি। ব্যাস তৈরি আমাদের আজকের জল ঢালা ভাত। যারা একটু ঝাল পছন্দ করেন তারা কিন্তু এটা ট্রাই করে দেখতে পারেন। যদিও একটু তেল বেশি লাগে, তবে গরমকালে এই ঝাল ঝাল ঠান্ডা জল দেওয়া ভাত আর সঙ্গে আলু চোখা চিংড়ি মাছ মাখা আর এই পেঁয়াজি জাস্ট ফাটাফাটি লাগে। সারা বছর তো ওই দু তিনবার হয়তো খাওয়া হয়, কিন্তু এর স্বাদ অমৃত। আসলে দীপাঞ্জন মেদিনীপুরের ছেলে আর আমাকে ও বিয়ের পর এই ভাতটা খাওয়ায়, তারপর থেকে এত ভালো লাগে এই ভাতটা। আপনারা কি কেউ জানেন এই ভাতটার ঠিক কি নাম? জানলে প্লিজ কমেন্ট সেকশনে জানাবেন। এখন ওই বেলা আড়াইটা বেজে গেছে, এখানে টিভিতে লাইভ দেখছিলাম ভারতের চন্দ্রযান 3-এর সাফল্য। আর কি যে ভালো লাগছে কি বলবো, দেশ থেকে দূরে থাকলেও দেশের সাফল্য যেন আমরা সব সময় কামনা করি, আমাদের মতো ভারতীয়রা যারা বাইরে থাকি। মনটা আজ ভীষণই খুশি, আপনাদেরও অনেক অনেক শুভেচ্ছা ইসরোর এই সাফল্যের। আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকলো। ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে দেবেন, ইউটিউব থেকে দেখে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক থেকে দেখে থাকলে আমার পেজটাকে ফলো করে দেবেন। তাহলে চলুন খুব তাড়াতাড়ি দেখা হবে নতুন আর একটা টপিক নিয়ে। ততদিন অবধি আপনারা সবাই ভালো থাকবেন, বাই।